এক গ্রামে নীলকমল বলে এক ভদ্রলোক ছিলেন। তিনি মানুষ ছিলেন খুব ভালো, যেমনি মন তেমনি তার খুবই উদারতা। কিন্তু তার বউটি ছিল খুবই বোকা, যেমন বোকা তেমনি তার কাজকর্মতেও কোনো ঠিক ছিল না। চারিদিক অগোছালো করে রাখা, সমস্ত জিনিসকে নিজের বেশি কিছু করব মনে করে ঘেটে দেওয়া, এগুলোই ছিল তার কাজের মধ্যে। সমস্ত সারা দিনই তাকে নিয়ে ব্যস্ত থাকতো নীলকমল, এবং নিজেকে কী করে তাকে ভালো করবে বা ঠিক করবে বা চালাক করবে সেই নিয়ে সবসময় ব্যস্ত থাকতো নীলকমল। একদিন হঠাৎই ঘটে গেল এমনই এক তার বউয়ের প্রচণ্ড বোকামির পরিচয় দেওয়া এক ঘটনা। এইরকমই একদিন সকালে নীলকমল অফিস যাবে। অফিস যাওয়ার আগে সে বাজার থেকে কিছু ছোট দেখে মাগুর মাছ এনেছে, আর কিছু বাজার অল্প সবজিপাতি করে এনে তার বউয়ের হাতে দিয়ে বলল, যাও মাছটা তাড়াতাড়ি রান্না করে দাও, আমি চান করে আসছি। যেমনি বলার তেমনি নীলকমল বাজারের থলি দিয়ে চলে গেল। তার বউ এদিকে মাছগুলো দেখে তো আগে মাগুর মাছ আসেনি, আর সে কাজকর্মতে তো খুবই কুড়িকর্মা, সে মাছগুলো নামানো মাত্রই দেখলো মাছগুলো প্রচণ্ড পরিমাণে লাফাচ্ছে, সে কোনো মাত্রায় তাদেরকে ধরতে পারছে না, সে বুঝে উঠতে পারছে না মাছগুলো নিয়ে কী করবে। এবার লালকমল নীলকমলের চান হয়ে গেছে, নীলকমল চান করে এসে ঘরে চারদিকে তার বউকে খুঁজে বেড়াচ্ছে। চারদিক খোঁজাখুঁজির পর নীলকমল পুকুর পাড়া দেখতে পেলো তার বউকে দাঁড়িয়ে। বউ দেখছে মাথায় হাত দিয়ে পুকুরের দিকে তাকিয়ে আয় 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 এরকমভাবে শব্দ করে আছে। কী ব্যাপার কিছু বুঝতে পারছে না। নীলকমল বউয়ের কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, কী ব্যাপার এখানে কী করছো? বউ তার দিকে তাকিয়ে আচমকে ভয় পেয়ে গেল। সে বলল, আর বলো না, এমন সব মাছ এনেছো যেমন ছোটো তেমনি লাফিয়ে যাচ্ছে। আমি ভাবলাম কী ব্যাপার, কী জন্য লাফাচ্ছে? ছোটো বলে হয়তো মায়ের দুধ খেতে চায়, বাচ্চা তো যাই পুকুরে যে একটু ছেড়ে দিয়ে আসে, যদি মায়ের দুধ খেয়ে আবার ফিরে আসে, বললাম তাড়াতাড়ি মায়ের দুধ খেয়ে ফিরে চলে আসবি, জলে ছেড়ে দেখছি কোনো পাত্তা নেই, এদিকে আমি দাঁড়িয়ে কখন থেকে আয় আয় করেই চলেছি। নীলকমল বুঝতে পেরে গেল ঘটনাটা কী ঘটেছে। আদতে তার বউ যে কী বড় সর্বনাশ করে ফেলেছে, মাছ জলে ছাড়া ছেড়ে দেওয়ার পর তারা কি কখনো ঘুরে আসে, এইটুকু বুদ্ধিও তার বউয়ের মাথায় নেই, এতটা পরিমাণই তার বউ বোকা। সে তার বউকে বুঝিয়ে শুনিয়ে ঘরে নিয়ে এলো। অনেক রেগে যাওয়া সত্ত্বেও নীলকমল রাগটাকে প্রশমিত করে বউকে বলল, ঠিক আছে আমি কাজে যাচ্ছি, বিকেলবেলা ফিরবো, ততক্ষণ তুমি ঘরটাকে পরিষ্কার করে রাখো, একদম গোটা ঘরটা যেন তেল চকচকা চকচক করে পরিষ্কার করে, একদম ভালো করে পরিষ্কার করে রাখবো। তার বউ তো কিছুই বুঝল না, সে নীলকমলের কথা শুনে বুঝল, ঠিক আছে তুমি যাও, আমি ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবো। এদিকে নীলকমল তার কাজে বেরোলো, বউ সমস্ত ঘরকে পরিষ্কার করতে লাগলো, গোটা ঘরের জিনিসপত্র বাইরে বার করে ফাঁকা করলো। প্রথমে গোটা ঘরের ভেতরে যতটা পরিমাণ গোয়ালে গোবর ছিল সেটাকে ভালো করে ছড়িয়ে গোবর লাতা দিয়ে তার উপরও টিন তেল ছিল বাড়িতে, সেই তেলকে সেই গোবর লাতার উপরে ঢেলে দুটোকে সমস্ত কম পরিপূর্ণ করে পায়ে করে দোলায় মলাই করে এবং গোবরে আর তেলে থকথকে হয়ে চকচক করছে। তার বউ বুঝলো এটাই হয়তো সবচেয়ে ভালো পরিষ্কার হয়েছে, থাক এইভাবে পরিষ্কার রেখে দিয়েছে, ঘরের বাইরে গেল চান করতে। কাজ থেকে বাড়ি ফিরে ঘরে ঢুকতে গিয়েই নীলকমল পড়ল দরাম করে,
অবাক হয়ে গেল, এ আবার কি বলেছি, কি করে রেখেছে। বলেছি পরিষ্কার করে তেল চকচকা করে ভালো করে রাখতে, তার জায়গায় একদম গোবর দিয়ে, তার লাতা দিয়ে, তেল দিয়ে একদম ভর্তি করে রেখেছে টই টম্বর। একে দিয়ে কোনো কাজই করানো যাবে না, যে কাজটাই করাবো সেটাই সে বিগড়ে রেখে দেবে। তাহলে কি করব, সে না পারে রান্না করতে ঠিক মতন, না ঘরের ঘরের যে কোনো জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তাকে কী বা করানো যায়। মনের দুঃখে আর মন খারাপে নীলকমল বলল, বউ, এদিকে বউ এলো দৌড়ে। বউ আসার সাথে সাথেই নীলকমল বিরক্তির সুরে বলল, তোমাকে দিয়ে কোনো কাজই ঠিকঠাক হবে না, তুমি কি কাজটা করতে পারো। শোনো, আমি একটু কাজে বেরোচ্ছি, আসবো অনেকটা রাত করে, তুমি পারো তো ঘরের গরুগুলোকে অন্তত একটু জল দেখাবে। আর তো কোনো ঘরের কাজকর্ম করতে পারো না, রান্না করতেও বলতে পারবো না, আর ঘর পরিষ্কার করে রাখতেও বলতে পারবো না, সব তুমি একাকার করে রেখেছো। অন্তত গরুগুলোকে একটু জল দেখিও, নাহলে সেগুলো সমস্ত ভেসে যাবে। এদিকে নীলকমল গেল বাইরে আর তার বউ একের পর এক প্রত্যেকটা গরুকে জল দেখাতে লাগলো, বালতি বালতি জল দিতেই থাকলো তাদের মুখের সামনে। যত খায় তত গরু মুখের সামনে দেয়, কোনোভাবে সে থামে না, বালতি বালতি জল আনে কুয়ো থেকে আর গরুর মুখের সামনে নামায়। এত জল খেয়ে গরুর তো এবারে পেট ফুলে গেছে, তারা এদিকে সম্পূর্ণভাবে মুততে শুরু করেছে। মাথায় হাত দিয়ে বসলো নীলকমলের বউ, জল খাওয়াচ্ছে একদিকে আরেকদিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি গরুগুলো কোনো ফুটো আছে, এভাবে বেরিয়ে যাচ্ছে কেন সমস্ত জল। আরও সে জল আনতে লাগলো বালতি বালতি, আর দেখতে লাগলো গরুগুলো সে একইভাবে মুতে চলেছে, জল খেয়ে যাচ্ছে একদিকে আরেকদিকে মুতে চলেছে, থামবার আর নাম নেই। তখন সে মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো। ঠিক সেই সময় রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল এক মাছ বিক্রেতা। নীলকমলের বউয়ের কান্না দেখে সে থমকে তার বাড়ির সামনে এলো। কি হলো বউ, কাঁদছো কেন, কিছু লাগবে নাকি? তখন নীলকমলের বউ বলল, আর বলো না, আমার স্বামী আমাকে একটা মাত্র কাজ দিয়ে গেছে আর আমি সেটাও কমপ্লিট করতে পারছি না। মাছ বিক্রেতা বলল, কি হয়েছে? নীলকমলের বউ বলল, গরুগুলোকে জল দেখাতে বলেছিল, যতই জল দেখায় ততই তারা মুতেই যায়, গরুগুলো ফুটো হয়ে গেছে। এখন রাত্রে এসে আমার বর যদি জানতে চায় আমি কি বলবো, গরুগুলো সমস্ত আমার কারণেই যদি ক্ষতি হলো, তাহলে তো আমাকে আর সে সহ্যই করতে পারবে না, ঘর থেকে বার করে দেবে। সব শুনে মাছ বিক্রেতা বুঝল এ খুব বোকা, একে আচ্ছাটি করে বোকা বানাতে হবে। তাই মাছ বিক্রেতা বলল, ঠিক আছে, তোমার সমস্ত সমাধান আমি মিটিয়ে দিচ্ছি, এক কাজ করো, গরুগুলোকে নিয়ে এসো। কটা গরু আছে? নীলকমলের বউ বলল, তিনটে। আচ্ছা, গরুগুলোকে নিয়ে এসো, তার বদলে এখানে কিছু কাঁকড়া মাছ আছে, আজই টাটকা ধরেছি, তুমি তিনটা গরুর বদলে তোমাকে আটটা কাঁকড়া মাছ দিচ্ছি বড় সাইজের, এগুলো বেলে কাঁকড়া, এগুলো তুমি এক কাজ করো, গরুর ওই যে দড়ি আছে ওটার সাথে বেঁধে রাখো, রাত্রে এলে তোমার বরকে দেখাবে, সে খুশি হবে, যেহেতু তিনটা গরুর বদলে তুমি এতগুলো পেয়ে যাচ্ছ সে খুবই খুশি হবে। এবং তার বউ সঙ্গে সঙ্গে গরুগুলোকে দড়ি খুলে নিয়ে এসে সেই মাছ বিক্রেতাকে দিল এবং তার বেলে কাঁকড়াগুলো নিয়ে ভেতরে প্রবেশ করল। রাত্রে নীলকমল যথারীতি এলো, আসা মাত্রই তার বউ গর্বে বুক ফুলিয়ে বলল, আর বলো না, একখানা কাজ দিয়ে গিয়েছিলে, তার যা করেছি তুমি আজকে খুব খুশি হবে, তোমার যা গরুগুলোর অবস্থা সব ফুটো, প্রত্যেকটা গরুই ছেঁদা, এদিকে জল দেখাচ্ছি আর একদিকে মুতে দিচ্ছে, সব গরুগুলো ছেঁদা, সবগুলো ফুটো, ভাগ্যে এক মাছ বিক্রেতাকে দেখলাম, সে এসে আমার দুঃখে আমার কান্না দেখে সে এই অবস্থা থেকে আমাকে নিরাময় করলো। নীলকমল বুঝতে পেরেছে কিছু একটা বড় সড়ো গোলমাল হয়েছে। নীলকমল তাই আস্তে আস্তে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হলো? তারপর মাছ বিক্রেতা
তখন গোপালের নীলকমলের বউ বলল, সে তার অতগুলো বেলে কাঙড়ি আমাকে দিয়ে গেল আর আমার তিনটে মাত্র গরু এই ছেঁদা ফুটো গরুগুলোকে নিয়ে গেল। আমি বেলে কাঙড়িগুলোকে সব আমার গরুর দড়িতে বেঁধে রেখে। এই কথা শুনে নীলকমল দৌড়ে গেল গোয়ালের দিকে। যে সে দৃশ্য দেখে সে পাগল আর বিরক্তির সুরে বলল, তোমাকে কিচ্ছু হবে না, তোমাকে আমি এক্ষুনি ঘর থেকে বার করে দেবো। নীলকমল তার বউকে ফেলতেও পারে না, বারও করতে পারে না, আর কি করবে, সবই তার কপাল। সে কপালে হাত দিয়ে বসে রাখলো আর তার বউ তার পাশে এসে দাঁড়ালো। গল্পটি এখানেই শেষ হলো।